এবার আরো কিছু সংবাদ এক নজরে। জামালপুরের ইসলামপুরে দারুত তাকওয়া কওমি মহিলা মাদ্রাসা থেকে তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় পরিচালক সহ আটক চার শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। সকালে ইসলামপুর থানায় মানব পাচার আইনে মামলা করেন নিখোঁজ শিক্ষার্থী মনির আক্তারের বাবা। সিরাজগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় দুই পথচারী নিহত হয়েছে, আহত দুজন। সকালে উল্লাপাড়ার শ্রীকোলা মোড়ে দুর্ঘটনাটি ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, বাসের জন্য সড়কে অপেক্ষারত চারজনকে কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হয়। বরিশালে কলেজ ছাত্র সোহাগ শ্রেণিয়াবাদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি এবং চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দশজনকে খালাস দেওয়া হয়েছে। দুপুরে জেলার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক টি এম মুসা এই রায় ঘোষণা করেন।